মাঠে বল পড়ার আগে সুপারহিট ভারত বনাম আয়ারল্যান্ডের টি টোয়েন্টি সিরিজ। আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডের দাবি প্রথম দুটি টি টোয়েন্টি টিকিট শেষ। শুক্রবার থেকে শুরু হচ্ছে দুদেশের এই সিরিজ, তবে সবকটি ম্যাচই হবে দ্য ভিলেজ নামে একটি মাঠে। আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড জানিয়েছে 11,500 দর্শকের এই মাঠে প্রথম দুটি টি টোয়েন্টির জন্য টিকিট বিক্রি শুরু হতেই তা হাউসফুল হয়ে যায়। 2009 সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে প্রথমবার আয়ারল্যান্ডে ছিল ভারতীয় দল। এর আগে যতগুলি টি টোয়েন্টি খেলেছে দুদেশ, সবকটি জিতেছে টিম ইন্ডিয়া।